ওকে, আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমা। ওকে, অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমা নিয়ে আমরা কিছু জেনারেল কথাবার্তা বলি। সেটা হচ্ছে জেনারেল কথাবার্তার সাথে ক্লিনিক্যাল ফিচার্সও হয়ে যাবে, সো কোনো সমস্যা নাই। আমরা কিছু জেনারেল কথাবার্তা বলে ফেলি, জেনারেল টক। জেনারেল টক, প্রথমেই জেনারেল টক আসবে, সেটা কি, যে কোনো ম্যালিগনেন্সি প্রথমেই কিছু পেইনফুল থাকে না, প্রথমেই কিন্তু পেইনফুল থাকে না, যে কোনো ম্যালিগনেন্সিতে প্রথমে পেইনফুল থাকে না, এক্সেপ্ট অস্টিওসারকোমা। ঠিক আছে, অস্টিওসারকোমার শুরুতেই পেইন থাকে, বেশিরভাগ ম্যালিগন্যান্ট টিউমারগুলো লেট স্টেজে গিয়ে পেইনফুল হয়। ঠিক এরকমই অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমাতেও আগেই পেইন হবে। তাহলে আগেই যদি পেইন হয়, দুইটা অপশন, সেটা কি, আগেই পেইন, ঠিক আছে, পেইন পেইন পেইন, ঠিক আছে, পেইন হবে সবার আগে, পেইন পেইন হবে সবার আগে, সেটা কি, এক নম্বর কন্ডিশন হচ্ছে অস্টিওসারকোমা, অস্টিওসারকোমা, হ্যাঁ। তারপরে দুই নম্বর কন্ডিশনটা কি, দুই নম্বর কন্ডিশনটা এই যে অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমা, ঠিক আছে, এই অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমা, এই দুইটাতে কিন্তু সবার আগে পেইন দিয়ে শুরু হবে সে, ঠিক আছে। সো ওকে, এরপরে আমরা নেক্সটে যাই, যে এই টিউমারটা, এই কার্সিনোমাটা হাইলি ম্যালিগন্যান্ট, ঠিক আছে, হাইলি ম্যালিগন্যান্ট, ম্যালিগন্যান্সি শুরুতেই নার্ভকে অ্যাফেক্ট করে, অর্থাৎ নিউরাল ইনভেশন হয়, পেরিনিউরাল ইনভেশন বা ইনিউরাল ইনভেশন হয়। সো আমরা কিওয়ার্ডগুলো লিখি, কিওয়ার্ডগুলো লিখলে ভালো লাগে, কি বলো তোমরা, কিওয়ার্ড, ঠিক আছে। সো এটা কিন্তু হাইলি ম্যালিগন্যান্ট, কি এটা, এটা হচ্ছে হাইলি ম্যালিগন্যান্ট, ম্যালিগন্যান্ট, হাইলি ম্যালিগন্যান্ট, ম্যালিগন্যান্ট, এনএনটি, ম্যালিগন্যান্ট, এনএনটি, হাইলি ম্যালিগন্যান্ট, ঠিক আছে। তারপরে কি, ঠিক আছে, এটা হচ্ছে নিউরাল ইনভেশন, ঠিক আছে, নিউরাল ইনভেশন, 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 নিউরাল ইনভেশন আছে, হাইলি ম্যালিগন্যান্ট, ঠিক আছে, ওকে, 90%, আচ্ছা, হাইলি ম্যালিগন্যান্ট, ঠিক, আচ্ছা, 90% ক্ষেত্রে কি হয়, এটা মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডে হয়, ঠিক আছে, 90% ক্ষেত্রে মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডে হয়, 90% ক্ষেত্রে মাইনর স্যালাইভারি, সো এটা মাথায় রাখতে হবে যে এন মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড, মাইনর স্যালাইভারি, 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 স্যালাইভারি গ্ল্যান্ড, ঠিক আছে, মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড 90% ক্ষেত্রে, ঠিক আছে। প্যালাটালে মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড ইউজুয়ালি, এটা ইউজুয়ালি সাইট কোনটা, ঠিক আছে, সাইট হচ্ছে, সাইট, ঠিক আছে, কোথায়, কমন সাইট, জাংশন বিটুইন দ্য হার্ড অ্যান্ড সফট প্যালেট, ঠিক আছে, প্যালাটালে মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডে হয়, এটা হার্ড অ্যান্ড সফট প্যালেট, জাংশন বিটুইন দ্য হার্ড অ্যান্ড সফট প্যালেট, এখানে আমার মাথায় রাখতে হবে যে এটা কোথায় হচ্ছে, হাইলি ম্যালিগন্যান্ট, জাংশনস অফ দ্য জাংশনস, জাংশনস, এটা একটু লিখি, কি বলো, জাংশন অফ দ্য, জাংশন অফ দ্য হার্ড অ্যান্ড সফট প্যালেট, কি, জাংশন, জাংশন অফ দ্য হার্ড অ্যান্ড সফট প্যালেট, JUNC, জাংশন অফ দ্য হার্ড অ্যান্ড সফট প্যালেট, সফট, PLAT, প্যালেট, ঠিক আছে, এটা সাইট, ওকে। এরপরে যে ইম্পর্টেন্ট নোট, সেটা হচ্ছে সাইট আমরা বললাম প্যালেটে হয়, 90% মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডে হয়, আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্যালেটের কোনো জিনিসকে কখনো অবহেলা করা যাবে না, এক নাম্বার কথা শেষ, মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডের ম্যালিগন্যান্ট টিউমারগুলো প্যালেটেই বেশি হয়, এইখানে আমার মাথায় রাখতে হবে যে প্যালেটে হওয়া মানে কিন্তু ম্যালিগন্যান্সি আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, এই যে, ঠিক আছে, কী পড়তেছি, স্যালাইভারি গ্ল্যান্ড ডিজিজ, অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমা, ওকে, ডিস্ট্যান্ট মেটাস্টাসিস প্রেজেন্ট, এটার মধ্যে ডিস্ট্যান্ট মেটাস্টাসিস প্রেজেন্ট, নর্মালি অ্যাডেনোমাতে লিম্ফ নোড সোয়েলিং হয়, ডিস্ট্যান্ট মেটাস্টাসিস, ঠিক আছে, কী থাকবে, ডিস্ট্যান্ট, ডিস্ট্যান্ট, এখানে ডিস্ট্যান্ট মেটাস্টাসিস থাকবে, মেটাস্টাসিস থাকবে, ডিস্ট্যান্স, ডিস্ট্যান্স মেটাস্টাসিস প্রেজেন্ট, নর্মালি অ্যাডেনোমাতে লিম্ফ নোড সোয়েলিং হয়, নর্মাল অ্যাডেনোমাতে লিম্ফ নোড সোয়েলিং হয়, বাট এটাই ডিস্ট্যান্ট মেটাস্টাসিস, কোথায় যাবে, লাং, বোন, লিভার, স্টোমাক, ব্রেইন, এইসব স্থানে ডিস্ট্যান্ট মেটাস্টাসিস করবে, ওকে। এরপরে কি, এটার প্রগনোসিস কিন্তু খুবই ব্যাড, ঠিক আছে, প্রগনোসিস ব্যাড, প্রগনোসিস ব্যাড, ঠিক আছে, প্রোগ, প্রগনোসিস, প্রগনোসিস কিন্তু এটা ব্যাড, ঠিক আছে, আচ্ছা, ফর মেটাস্টাসিস ডিটেকশন, এখন
আমি মেটাস্টাসিসটা ডিটেকশন যে করবো, এটা আমরা হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিসে আমরা আসতেছি। মেটাস্টাসিস যদি আমরা কীভাবে করবো, কী করবো, আমরা ব্রেইনে করবো সিটি স্ক্যান, বোনে করবো সিনটিওগ্রাফি, এবং অ্যাবডোমিনাল অর্গানে যেটা সেটা করবো আল্ট্রাসাউন্ড অফ দ্য হোল অ্যাবডোমেন, আল্ট্রাসাউন্ড অফ দ্য হোল অ্যাবডোমেন। আমাদের যদি মেটাস্টাসিসের সন্দেহ জাগে যে হ্যাঁ আমার মনে হচ্ছে এটা মেটাস্টাসিস, তাহলে আমরা কী করবো, হেডের জন্য, ব্রেইনের জন্য আমরা সিটি স্ক্যান করবো, বোনের জন্য সিনটিওগ্রাফি করবো, অ্যাবডোমিনাল অর্গানের জন্য আল্ট্রাসাউন্ড অফ দ্য হোল অ্যাবডোমেন করবো। ঠিক আছে, আল্ট্রাসাউন্ডতে আমরা দেখলাম যে প্রবলেম আছে মনে হচ্ছে, তখন আমরা কী করবো, এইবার আমরা কী করবো যে অর্গানটার, ওই অর্গানটার যে অর্গানে প্রবলেম হচ্ছে ওই অর্গানটার এমআরআই করে ফেলবো। ঠিক আছে, সো আমরা যদি মেটাস্টেসিস ডিফাইন করি, ডিফাইন মেটাস্টেসিসকে সন্দেহ করি যে মেটাস্টেসিস ব্রেইনের জন্য, আমরা কী করবো, সিটি স্ক্যান করবো, আমরা বোনসের জন্য করবো সেন্টিওগ্রাফি করবো, আমরা অ্যাবডোমিনাল অর্গানের জন্য আমরা আমরা আল্ট্রাসাউন্ড অফ দ্য হোল অ্যাবডোমেন করবো। এবার অ্যাবডোমিনাল অর্গানে তো অনেকগুলো অর্গান আছে, অ্যাবডোমিনালে লিভার আছে, প্যানক্রিয়াস আছে, কি জানি বলে স্টমাক আছে, কিডনি আছে, অনেক কিছু আছে। তো এগুলো যে কোনো একটার মধ্যে আমরা বুঝলাম যে এই জায়গায় আছে, ধরো স্টমাকে আছে। এবার স্টমাকটাকে আমরা এমআরআই করে ফেলবো কনফার্মেশনের জন্য। এরপর আমরা কী করবো, এবার আমরা ট্রিটমেন্টে আসতেছি। ঠিক আছে, ট্রিটমেন্ট তো তো আমরা এই ট্রিটমেন্টে চলে আসলাম। ট্রিটমেন্ট কি, নর্মালের চেয়ে বেশি হেলদি মার্জিন নিয়ে আমাদের এটা রিসেকশন করতে হবে, যেহেতু মেটাস্টেসিস, যেহেতু ম্যালিগন্যান্ট, সো আমাদের কিন্তু এটা ইয়ে করতে হবে, নর্মাল চেয়ে বেশি হেলদি মার্জিন নিয়ে আমরা রিসেকশন করবো। পোস্ট সার্জিক্যাল রেডিওথেরাপি দেওয়া লাগবে। সাধারণত স্যালাইভারি গ্ল্যান্ডে আমরা রেডিও এবং কেমোথেরাপি দেই না স্যালাইভারি গ্ল্যান্ড ডিজিজগুলোতে, বাট এই ক্ষেত্রে রিঅকারেন্স হওয়াটাকে প্রিভেন্ট করতে হবে, সো আমাদের এইটা দেওয়া লাগবে। অর্থাৎ ওয়াইড এক্সেশন অফ দ্য লেশন ফলোড বাই রেডিওথেরাপি, সো এটার মধ্যে রেডিওথেরাপি দেওয়া লাগবে। ঠিক আছে, সো আমাদের এই যে অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমাটা খুবই শর্ট করে আমরা শিখে ফেললাম। দেখি আর কিছু পড়া যায় কিনা, অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমা, রাইট, অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমা। আচ্ছা, অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমাতে আমরা আরও কিছু যুক্ত করতে পারি কি, অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমা? আচ্ছা, অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমা আমরা একটু কাউসন থেকে যদি একটু পড়ি যে কাউসন, কাউসনে কী আছে। ঠিক আছে, দ্য অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমা ইজ ডিস্টিংটিভ অ্যামাং স্যালাইভারি কার্সিনোমাস অ্যান্ড মাস্ট বি অ্যাপ্রিসিয়েটেড ফর ইটস আনইউজুয়াল বিহেভিয়ার অ্যান্ড পুয়ার আউটকাম। ওকে, ক্লিনিক্যাল ফিচার্সে ওরা কী লিখছে, দিস কার্সিনোমা ইজ অলমোস্ট অ্যাজ ফ্রিকোয়েন্ট অ্যাজ মিউকোএপিডার্ময়েড কার্সিনোমা অ্যান্ড ক্যান অ্যাফেক্ট এনি গ্ল্যান্ড। মোস্ট অ্যারাইজ ইন মেজর গ্ল্যান্ড ইউজুয়ালি প্যারোটিড। এইখানে বলতেছে মেজর গ্ল্যান্ড, বাট ও ওইখানে কিন্তু এটা বলে নাই, যাই হোক ওখানে বলছে মাইনর গ্ল্যান্ডে হচ্ছে। আচ্ছা, দে অলসো অ্যারাইজ ইন মিউকাস গ্ল্যান্ড, নোজ অ্যান্ড এন্ট্রাম অ্যান্ড থ্রু আউট দ্য মিউকোসা অফ দ্য অ্যারোডাইজেস্টিভ ট্র্যাক। ওকে, ইট গ্রো স্লোলি, খুবই স্লোলি গ্রো হয়, এখানে বলতেছে স্লোলি গ্রো হয়। আচ্ছা, ইট হ্যাভ এ পিকুলিয়ার, ঠিক আছে, এটা হচ্ছে কি পেরিনিউরাল স্প্রেড করে, এটা এখানে সেম লেখা আছে। ইন সাম কেস কার্সিনোমা ক্যান এক্সটেন্ড সেভারেল সেন্টিমিটার অ্যালং দ্য নার্ভস বিয়ন্ড ক্লিনিক্যালি অ্যাপারেন্ট মাস। ওকে, পেরিনিউরাল স্প্রেড ক্যান ইউজুয়াল সেন্সরি সিমটমস, পেইন থাকবে, ফেসিয়াল উইকনেস থাকবে। ওকে, আচ্ছা, কজ কি, এখানে বলতেছে যে এটার কজ হচ্ছে T6 and 9 ট্রান্সলোকেশন দ্যাট ফিউজেস দ্য প্রোটো অনকোজিন, মেবি উইথ দ্য ট্রান্সক্রিপশন ফ্যাক্টর জিন NFIB, ওকে, প্রোডিউসিং আ নোভেল ফিউশন প্রোটিন। ওকে, কার্সিনোমা ওভার এক্সপ্রেস, ওকে, এটা আমি পুরোপুরি ভালোভাবে বুঝি নাই কী বলছে, যাই হোক ইনভেস্টিগেশনে কী করবো আমি, কার্সিনোমা ওভার এক্সপেন্সেস, মে বি প্রোটিন ক্যান বি ডিটেক্টেড ইমিউনো হিস্টোকেমিক্যাল দিব, ট্রান্সলোকেশন ক্যান বি আইডেন্টিফাইড বাই ফ্লুরোসেন্স ইন সিটু হাইব্রিডাইজেশন, থিকেন্ড নার্ভ আর সিন ইন ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, সো MRI যেটা বলতেছে, ঠিক আছে, সিকেন্ড নার্ভ MRI করবো, FNAC করবো, বায়োপসি করবো, হিস্টোলজিতে আমরা কী পাবো, রাউন্ডেড গ্রুপস অফ স্মল ডার্ক স্টেইনিং সেলস অফ অলমোস্ট ইউনিফর্ম সাইজ, সুইস চিজ প্যাটার্নে আমরা পাবো, স্মল ডার্কস লাই ইন দ্য শিটস অফ দ্য এপিথেলিয়াম
ওকে ওকে তারপর হচ্ছে কি কার্সিনোমা আইল্যান্ড, কার্সিনোমা আইল্যান্ড আর ওয়াইডলি ইনফিল্ট্রেটিভ, ওকে কার্সিনোমা আইল্যান্ড আর ওয়াইডলি ইনফিল্ট্রেটিভ, ওকে ট্রিটমেন্ট আমরা কী পাচ্ছি? ট্রিটমেন্ট আমরা পাচ্ছি যে প্রোগনোসিস ইজ ভেরি পুয়ার, স্মল অ্যান্ড ওয়েল সার্কামস্ক্রাইব, সার্কামস্ক্রাইব টিউবার, সার্কামস্ক্রাইব আমরা বলছিলাম আগে, সার্কামস্ক্রাইব মানেটা কি? মানে আমি হাত দিয়ে ধরে বুঝতে পারি যেটা, ঠিক আছে, ক্যান এক্সারসাইজ নাইসলি, নাইসলি এক্সারসাইজ করা যায়, লার্জার টিউমার, পেরিনিউরাল স্প্রেড, ডিফিউজ ইনফিউশন, এইসব ক্ষেত্রে আমরা কী করবো? নিড এক্সটেন্সিভ সার্জারি, পোস্ট অপারেটিভ রেডিওথেরাপি, মোটামুটি যেটা হয় যে এক্সটেন্সিভ সার্জারি ইম্পসিবল টু এক্সারসাইজ করা যায় না, এতটা জুড়ে থাকে। সো এটাই আমরা নীলিমা এবং কাউসান মিলায় মিলায় এবং ক্লাসের লেকচার মিলায় মিলায় আমরা পড়ে ফেললাম ব্যাপারটা। সো আজকের মতো বিদায়।